বিভিন্ন ধরনের খবরাখবর পেতে ইউটিউবের দি জনতা রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লাইক কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাতে ও শেয়ার করতে ভুলবেন না। সুন্দরবনের আর্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ রমেশচন্দ্র মাঝির উদ্যোগে। আপনারা দেখছেন দি জনতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। সঙ্গে আছি আমি মোসাম্মদ মারুফা খাতুন। ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হারিয়েছে বাসস্থান, ধান জমি, সবজি ক্ষেত। অভিযোগ, সেভাবে তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ ব্যবস্থা পায়নি। এখনও অনেকেরই মাথা গোঁজার ঠাঁই নেই। সেই সমস্ত অসহায় পরিবারের সাহায্যে এগিয়ে এলেন বাসন্তী থানার নফরগঞ্জ 4 নম্বরের সভাপতি রমেশচন্দ্র মাঝি। মূলত তারই উদ্যোগে হিরণময়পুর, ঝড়খালি, নফরগঞ্জে 500-রও উপরে অসহায় পরিবারের লোকজনের মধ্যে ত্রিপল চাল ডাল বিতরণ করা হয়। এ বিষয়ে রমেশচন্দ্র মাঝি বলেন, বুলবুল ঝড়ে অত্যন্ত সুন্দরবন এলাকায় নফরগঞ্জ, ঝড়খালি এবং ভদগড় অঞ্চলে অত্যন্ত সুন্দরবন এলাকায় মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকের শাসক দলের কাছ থেকে সেইভাবে তারা ক্ষতি ক্ষয়ক্ষতির কোনো দান অনুদান না পেয়ে আজকের মানুষের একটা হাহাকার এখানে চলছে। কেউ ত্রিফল পাচ্ছে না, কেউ তার ঘরের অ্যাসবেস্টারটাও পাচ্ছে না, খেতে পাচ্ছে না। আজকের ধান থেকে শুরু করে রবি শস্য থেকে শুরু করে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপি দলের পক্ষ থেকে, আমরা দলের পক্ষ থেকে আমরা কালেকশন করে আজকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, যারা বর্তমানে থাকতে পাচ্ছে না, অত্যন্ত সুন্দরবন এলাকায় প্রচণ্ড প্রবল ঝড়, যে বুলবুল ঝড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আজকে আমরা প্রত্যেকের হাতে, যারা আমাদের কাছে এসে আবেদন করছে তাদেরকে আমরা একটা করে ত্রিফল দিচ্ছি। কতগুলো মানুষকে আপনারা দিলেন? আজকে আমরা 500-র উপরে মানুষকে আমরা ত্রিফল দান করলাম। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও কিছু মানুষকে আমরা ত্রিফল দিয়ে বা বস্ত্র দিয়ে যাতে সহযোগিতা করতে পারি আমাদের এই দলের পক্ষ থেকে ক্ষুদ্র দান। কারণ যেহেতু আমরা বিরোধী দল, আমরা কোনো সরকারি দান অনুদান তো আমরা পাই না। আমরা দলের পক্ষ থেকে আমরা মানুষের কাছে ভিক্ষা করে আজকের দুর্গত মানুষের পাশে ত্রিফল এবং বস্ত্র দিয়ে আমরা পাশে দাঁড়িয়েছি। আপনার নাম? আমার নাম রমেশচন্দ্র মাঝি, ভারতীয় জনতা পার্টি বাসন্তী 4 নম্বর মন্ডল সভাপতি।